ভাইরা, প্রথমে আমি বলতে চাই আপনাদেরকে, আজকে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে, যেটি সিটি কর্পোরেশনের আওতা অন্তর্ভুক্ত একটি কমিউনিটি সেন্টার। এই বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলুল নূর তাপস, তিনি শেষ মুহূর্তে আমাদেরকে এই বিএনপির ওয়ার্ড সম্মেলন করার জন্য অনুমতি প্রদান করেন নাই। আমরা দীর্ঘ এক সপ্তাহ যাবৎ এই অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলাম এবং এই ওয়ার্ডের কাউন্সিলর তার সাথে প্রাথমিক কথাবার্তাও চূড়ান্ত করে রেখেছিলাম। আমাদেরকে প্রশাসন অর্থাৎ মতিঝিল থানা ক্লিয়ারেন্স দিয়েছে যে আমরা আজকের এই অনুষ্ঠানটা করতে পারি। আমাদের এর পরবর্তীতে সূত্রাপুর থানার ওয়ার্ড সম্মেলন রয়েছে তিনটা, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকার কথা ছিল। গত দুই দিনের আমার অভিজ্ঞতা বলে যে এই বর্তমান মেয়রের দায়িত্ব মনে হয় বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ে সুন্নতে খাতনা এই সব অনুষ্ঠানের অনুমতি প্রদান করা ছাড়া মনে হয় আর তোর কোনো কাজ নাই। কমিউনিটি সেন্টারে একটা অনুষ্ঠান করব, সেটার জন্যে সরাসরি মেয়রের অনুমতি দরকার হবে। এই বর্তমান মেয়র আসার পর থেকে ঢাকার জন্যে কোনো অবদানই তিনি রাখেন নাই, ঢাকার কোনো সমস্যা নিরসনের কোনো উদ্যোগ নেন নাই। অবৈধভাবে জোরপূর্বক আসে ক্ষমতা দখল করার পর তিনি একের পরে এক পদক্ষেপ নিয়েছেন। আমাদের সিটি কর্পোরেশন দক্ষিণের বিভিন্ন কর্মচারীদের তিনি চাকরিচ্যুত করেছেন এবং এটি মনে হচ্ছে যে তার প্রথম থেকে আসার পরে একমাত্র এজেন্ডাই ছিল তার পূর্ববর্তী মেয়র জনাব সাঈদ খোকনের সাথে একটা ব্যক্তিগত রেষারেষিতে জড়ানো ছাড়া এই ব্যারিস্টার ফজলুল নূর তাপসের আর কোনো অর্জন নাই। তিনি আসার পর থেকেই সাঈদ খোকনের লোকজনদের কী খাবে চাকরিচ্যুত করবেন এবং বিভিন্ন জায়গায় বরাদ্দকৃত দোকানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে তার নিজস্ব লোকজনদেরকে এখানে নতুন করে বরাদ্দ দিবেন। এবং আপনারা আরেকটি অভিযোগ, ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের অন্তর্ভুক্ত যে কবরস্থানগুলো রয়েছে সেখানে আগে বিনামূল্যে কবর দেওয়ার জন্য একটা প্রভিশন ছিল, সেটাকে বাতিল করে প্রতি কবর 15,000 টাকার মতনই একটা ফি ধার্য করেছেন। এটা শেষ না, সামনে আবারও সরকার পরিবর্তন হবে, এটাই শেষ মেয়র না, আবারও মেয়র হবে, তখন আমরা দেখব আপনারা কিভাবে আপনারা ক্ষমতা থেকে যাওয়ার পরে আপনাদের কর্মসূচিগুলো পালন করেন। আমাদের কাছে আইসেন, আমরা অনুমতিটা আপনারা দেখে নিব। প্রিয় ভাইরা, এই বর্তমান সরকার বিচার বিভাগকে কলুষিত করেছে, নির্বাহী বিভাগকে দলীয়করণ করেছে, জাতীয় সংসদকে ধ্বংস করেছে। গত দুইটি নির্বাচনে তারা বিনা ভোটে অস্ত্রের জোরে 1971 সালে পাক হানাদার বাহিনী যে আচরণ করেছিল বর্তমান পুলিশ বাহিনীকে ঠিক সেই রূপে তারা গড়ে তুলেছে এবং বিরোধী মত সহ সাধারণ জনগণের উপর দমন নির্যাতন নিপীড়নের মাধ্যমে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করেছে। আপনারা জানেন কিছুদিন দুই তিন মাস আগে যুক্তরাষ্ট্র একটি মানবাধিকার সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে বাংলাদেশের উপরে, সেখানের যে চিত্র বর্ণনা করা হয়েছে সেটি অত্যন্ত ভয়াবহ। সেই রিপোর্টের উপর ভিত্তি করে বাংলাদেশ পুলিশের বর্তমান প্রধান এবং র‍্যাবের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাদের ভ্রমণসহ আর্থিক লেনদেনসহ সকল কিছু স্থগিত করা হয়েছে। তার কারণ এই বর্তমান সরকার আমাদের হিসাব অনুযায়ী 650-এর অধিক নেতাকর্মীকে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিরোধী মত দমনের নীতিকে বাস্তবায়ন করেছে। এর বাইরেও বহু সংখ্যক যারা সাধারণ জনগণ বিভিন্ন সময় এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন, অনেকের গুলিবিদ্ধ লাশ হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় পাওয়া গিয়েছে, অনেকের মৃতদেহটা পাওয়া যায় নাই, অনেকে বহু বছর পরে ইন্ডিয়ার বর্ডারের ওই পাশে পাওয়া গিয়েছে, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা তারা বহু ঘটিয়েছেন। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ভুয়া গায়েবি মামলা দেয়া হয়েছে। আমরা বলতে চাই এই বর্তমান সরকার 2008 সালে পার্শ্ববর্তী দেশ ভারতের নতজানু হয়ে তাদের মাধ্যমে অবৈধভাবে 2/3 আসন তারা কুক্ষিগত করে সরকার গঠন করে, আসার পরে তারা বিচার বিভাগের উপর
হামলা চালায় এবং বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করে। আপনারা জানেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ভুয়া মামলায় রায় করে তাকে 3 বছরের মতো কারাবন্দী করে রাখা হয়েছিল। এখনও তিনি অসুস্থ অবস্থায় গৃহবন্দী রয়েছেন ঢাকার গুলশানে। প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধেও 21 আগস্টের মামলায় অন্যায়ভাবে, যেই মামলা কোনোভাবেই তাকে দোষী সাব্যস্ত করা যায় না, সেই মামলায় একটা ভুয়া রায় দিয়ে তার বিরুদ্ধে একটা সাজা দিয়ে রেখেছে। আমার পিতা মরহুম সাদেক হোসেন খোকা, উনি 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের আগে কারাবন্দী করা হয়েছিল এবং সেখান থেকে প্রায় 5 মাস কারাবরণ করে যখন মুক্তি লাভ করেন, উনি তার চিকিৎসার জন্যে চেক আপ করার পরে তার ক্যান্সার নতুন করে রোগটি ধরা পড়ে। এরপরে তিনি কোর্টের পারমিশন নিয়ে বিদেশে চিকিৎসার জন্যে যান এবং পরবর্তীতে এই বর্তমান সরকার উনি যখন তার পাসপোর্ট নবায়নের জন্যে নিউ ইয়র্ক কনসুলেটে পাসপোর্ট জমা দেন, সেটি এই সরকার তাকে নতুন পাসপোর্ট দেয় নাই। ওনার অনুপস্থিতিতে সম্পূর্ণ অন্যায়ভাবে পলাতক দেখিয়ে একতরফাভাবে এই সরকার শুনানি করে একটা মিথ্যা ভুয়া দুর্নীতির মামলায় সাজা দেয়। আমি যতটুকু স্বল্প কয়েক বছর রাজনীতিতে এসেছি, আসার পরে আমার অভিজ্ঞতা বলে এই বর্তমান সরকার সম্পূর্ণ বিচার বিভাগকেই তারা প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে এবং রাজনৈতিক মামলাসহ বিভিন্ন হয়রানিমূলক মামলায় জামিন বাতিলসহ কারাগারে প্রেরণ করা, এটি তারা কোর্টকে সম্পূর্ণভাবে দলীয়করণ করার মাধ্যমে এই আমাদের উপরে এই অন্যায় অত্যাচারগুলো তারা করতে পারছে। আজকে যদি কোর্ট নিউট্রাল থাকতো, নিরপেক্ষ থাকতো, হয়তো পুলিশ বাহিনী, নির্বাহী বিভাগের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো মামলা দিত, কিন্তু আমরা কোর্টে গিয়ে সেটার একটা সুবিচার জন্যে দাঁড়াতে পারতাম। কিন্তু আজকে সেই সুযোগটা সেই প্রথমেই ধ্বংস করে ফেলা হয়েছে বর্তমান সরকার যখন ক্ষমতায় এসেছিল। আপনাদেরকে আরেকটা উদাহরণ দিতে চাই। আপনারা জানেন যে সাবেক প্রধান বিচারপতি বিচারপতি সিনহাকে তিনি সিটিং চিফ জাস্টিস থাকা অবস্থায় তাকে রাতের আধারে ঘাড় ধাক্কা দিয়ে 16th Amendment বা 16 সংশোধনী যেটাকে বলা হয়, একটি কালো একটা সংশোধনী এই সরকার করতে চেয়েছিল, যেখানে সংসদের মাধ্যমে বিচারপতিদেরকে অভিশংসন করার একটা আইন পাস করতে চেয়েছিল, সেটি যখন তিনি রাজি হন নাই, কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিগণ এবং বিভিন্ন আইন অঙ্গনের যারা এক্সপার্টরা রয়েছেন তারা এটার বিপক্ষে এক হয়ে যায়, তখন তাকে রাতের আধারে গলা ধাক্কা দিয়ে দেশের বাইরে বের করে দেওয়া হয়। পরবর্তীতে দেশে আসতে চাইলেও আসতে পারে নাই, সিঙ্গাপুরে তিনি ল্যান্ড করে সেখান থেকে গোয়েন্দা সংস্থার লোকজন গিয়ে তাকে পদত্যাগ করিয়ে পরে আমেরিকাতে পাঠিয়ে দেয়। আপনারা জানেন যে অতি সম্প্রতি নির্বাচন কমিশনের নামে একটা ভাওতাবাজির কমিশন গঠন করা হয়েছে অতীতের ন্যায় এবং তারা তৎপরতা শুরু করেছে। বিভিন্ন তথাকথিত কিছু রাজনৈতিক দল যাদের নাকি 5টা ভোট নাই তাদের নিয়ে তারা নির্বাচন কমিশন মিটিং করছে আগামী নির্বাচনের ব্যাপারে। এদেরকে ভুলেও বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আপনারা যদি ভাবেন বা কেউ যদি ভেবে থাকে যে এই সরকারের বোধোদয় হয়েছে এবং আগামীতে তারা একটা সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা তারা দেখা সঞ্চার ঘটাতে পারে, আপনারা ভুল করছেন, আমরা ভুল করব। কোনোভাবেই এই বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই হতে পারে না, হওয়ার সম্ভাবনা নাই। আজকে যত সমস্যা সম্মুখীন আমরা হচ্ছি, বাংলাদেশকে যে দেউলিয়াত্বর মুখে ঠেলা দিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে যে গুম খুন হত্যা মাধ্যমে একটি ভয়াল কালো কালো রাজ্যে পরিণত করা হয়েছে, এই 1971 সালে পাক হানাদার বাহিনী 25শে মার্চ কাল রাতে যেভাবে জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের স্বাধীনতাকে লুণ্ঠন করার জন্য তারা সাধারণ মানুষকে হত্যাযজ্ঞে মেতে উঠেছিল, সেই ধরনের কর্মকাণ্ডে এই বর্তমান সরকার মেতে উঠবে। এই সরকারের বিরুদ্ধে এখন আমাদের এক দফা আন্দোলন, যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই। একদিন আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য একজন সিনিয়র নেতা বর্তমান প্রধানমন্ত্রী আত্মীয় শেখ সেলিম বলেছেন যে টানাটানি বেশি কইরেন না, টানাটানি করলে নাকি 2041 পর্যন্ত ক্ষমতা ওনারা টানবেন। আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীদের পক্ষ থেকে বলতে চাই, আমরা এটা আপনাদেরকে
একটা ওয়ার্নিং দেওয়ার জন্য বলছি, যাতে আপনারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে হস্তান্তর করে নির্বাচনের ব্যবস্থা করে দেন। আপনারা যদি টেনে হিঁচড়ে না শোনেন, আমরা মুক্তিযোদ্ধা চল মুক্তিযুদ্ধ করে আপনাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করা হবে। সেই সাহস সেই শক্তি বাংলাদেশের জনগণের রয়েছে। অতএব আমরা নেতৃবৃন্দের কাছে বলতে চাই, আমরা প্রস্তুত। আপনারা ডাক দেন, আমরা প্রস্তুত। আমরা কি প্রস্তুত? আমরা কি তৈরি আছি? আমাদের কোন নেত্রী আছে? কোন সে নেত্রী আবার বলো জোরে জোরে, খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তাকে মনের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। একটা গুলি চললে দশটা গুলি চলবে, লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে। সেই লড়াই জিতবে কারা? যুগে যুগে জিতছে কারা? আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, চলছে লড়াই চলবে, খালেদা জিয়া লড়বে, জিয়ার সৈন্য। এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।